দৈনিক কুমিল্লার কাগজের দেবীদার প্রতিনিধি শাহিন আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা সোমবার সকালে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয় এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয় এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর ফারুকি তাপস সহ অনেকে বক্তব্য রাখেন বক্তারা অবিলম্বে সাংবাদিক শাহিন আলমের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান